আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার সঙ্গে সাথে মুনতাহার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। দর্শক, 15, 16 এবং 17 এই 3 দিন রিয়াদ দূতাবাস ও জেদ্দা কনসুলেট ঈদের জন্য বন্ধ থাকবে। 18 তারিখ থেকে আবারও কার্যক্রম শুরু হবে। এছাড়া আজকে থেকে সৌদি আরবের সকল সরকারি অফিস বন্ধ। এবারও কিন্তু 10 দিনের সরকারি ছুটি। এই মুহূর্তে আপনারা যারা জরুরি কাজ করাতে চান, জরুরি যে কাজগুলো আছে, বিশেষ করে বন্ধকালীন সময়েও ইকামা রিনিউ হয়ে যায়, ছুটি লাগানো যায়, এক্সিট লাগানো যায় এবং অন্যান্য যে সকল ইমার্জেন্সি কাজগুলো আছে মোটামুটি অনলাইন ভিত্তিক হয়ে যায়। যাদের সাথে কফিলের সুসম্পর্ক আছে তারা বন্ধের সময়ও ইমার্জেন্সি কাজগুলো মোটামুটি করতে পারবেন। আর খুব বেশি ইমার্জেন্সি হলে যাওয়াজাতের বেশ কিছু ইমার্জেন্সি সেন্টার আরও 2 থেকে 3 দিন খোলা থাকবে, সেগুলোতে যোগাযোগ করে আপনারা আপনাদের জরুরি কাজগুলো করতে পারবেন। আগামীকাল শেষ কর্ম দিবস, জেদ্দা কনসুলেটও আগামীকাল শেষ কর্ম দিবস, প্রাইভেট এবং নন প্রফিট সেক্টরও আগামীকাল শেষ কর্ম দিবস। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।